হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। আজকে দেখেছি চারটে ফিল্ম, তো বাকি তিনটে বাংলা ফিল্মের রিভিউ আসবে ফিল্ম কোম্পানির লোকালে কালকে সকালবেলা। এবং এখন আসছে ওয়ারের রিভিউ। তো ওয়ারের পাবলিক রিয়াকশন ভিডিও আমি বানিয়েছিলাম, যারা যারা দেখেননি তারা দেখতে পারেন। ফার্স্ট ডে ফার্স্ট শো রিভিউ ছিল ওয়ার সিনেমাটা। এবার আমি রিভিউতে চলে আসি, আমার কীরকম লেগেছে সিনেমাটা। তো আমার ওয়ার সিনেমাটা ভালো লেগেছে। দেখুন, সব ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টু এনজয় ওয়ার আপনাকে বুঝতে হবে যে এটা কিন্তু একটা ইনডেপথ, খুব ডিটেলে যাওয়ার মতো বা খুব কমপ্লেক্স ফিল্ম নয়। এটা হচ্ছে একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম। আপনি এনজয় করলেন যে আড়াই ঘন্টা আমি গিয়েছি, আড়াই ঘন্টা আমি পয়সা দিয়েছি, লার্জার দ্যান লাইফ কিছু দেখলাম। অ্যাকশন ফিল্মের যারা ফ্যান পার্টিকুলারলি, এবং যাদের একটা কমপ্লেন থাকে যে ভিজুয়ালি বলুন বা টেকনিক্যাল ওয়াইজ বলুন, মানে অ্যাকশনটা কীভাবে করছে, সেইগুলো আপনি ইন্ডিয়ান অ্যাকশন ফিল্মে যে লেভেল, একটা নতুন লেভেল সেট করে দিয়েছে এই ফিল্মটা। তো যাদের কমপ্লেন থাকে যে ইন্ডিয়ার হলিউডের সাথে কম্পেয়ার করা হয়, এটা কিন্তু হলিউড স্ট্যান্ডার্ডেরই অ্যাকশন। তো ওয়ার এনজয় করার ওই প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনাকে ডিসবিলিভের থিওরিটাকে মেনটেন করতে হবে, যে যা দেখাচ্ছে আমি সেটা বিলিভ করবো। কারণ যদি লজিক্যালি ভেবে দেখেন তাহলে কিন্তু তার মধ্যে আপনি অনেকগুলি লুপহোল পাবেন, কিন্তু ওটাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া। ওয়ার ইজ নট ওনলি অ্যাবাউট অ্যাকশন, ইট ইজ অলসো অ্যাবাউট দ্য স্টোরি। তো স্টোরিটা কিন্তু খুব একটা মানে বিশাল হাইফাই কমপ্লিকেটেড, সুপার কমপ্লেক্স, সুপার লেয়ার্ডও নয়, আবার একেবারে যে রদ্দি কোনো স্টোরি নেই, খালি অ্যাকশনের ওপর ডিপেন্ড করছে তা নয়। ডেফিনেটলি চারটে অ্যাকশন ডিরেক্টর কাজ করেছে, অ্যাকশন সিকোয়েন্সেসগুলো খুব দারুণভাবে মানে কোরিওগ্রাফ করা হয়েছে, খুব ভালো জায়গায় কোরিওগ্রাফ করা হয়েছে। আপনি মানে ওয়ার্ল্ডের মনে হয় এরকম খুব কম লোকেশন আছে যেখানে শ্যুটিং হয়নি, সেই দিকগুলো তো রেখেছে যেগুলো খুবই দরকার, টেকনিক্যালিটিও খুব ভালো। কিন্তু তার আশেপাশে এই দুটো হিরোর পাশে আশেপাশে খুব সুন্দর একটা গল্প উইভ করেছে, এবং এই গল্পটাকে বলেছে একটু নন লিনিয়ার ওয়েতে, ফ্ল্যাশব্যাকে, ফ্ল্যাশব্যাকের মধ্যে আবার ফ্ল্যাশব্যাক, তো এরকম একটা সুন্দর ওয়েতে বলেছে, যেটা কিন্তু বেশ ভালো কনভিন্সিং এবং আপনাকে এঙ্গেজ করে রাখে। এবং তার সাথে সাথে কিছু কিছু জায়গায় বেশ ভালো অ্যাকশনের মধ্যে কমেডি ঢুকিয়েছে, এই জিনিসটা ভালো। এবং যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আছে, যেগুলো আমি একেবারেই বলবো না কারণ স্পয়লার হয়ে যাবে, তো সেই জিনিসগুলো কিন্তু আপনাকে বেশ ভালো হুক করে রাখে। তো এই রাইটিংয়ের অনেকগুলো কারণের জন্য, যে খুব সুন্দরভাবে কিছু সিকোয়েন্সেস ডিজাইন করা হয়েছে, তার আশেপাশে একটা সুন্দর গল্প ডিজাইন করা হয়েছে, সেখানে কমেডি ঠিকঠাক বসিয়েছে, অ্যাকশন বাদে আমি বলছি, অ্যাকশনটা তো ডেফিনেটলি মেন ফোকাস, এবং এই যে টুইস্ট অ্যান্ড টার্নস যেগুলো কাজ করছে, তো সব কিছু মিলিয়ে রাইটিংটা খুব স্ট্রং। এছাড়া ডিরেক্টর যে সিদ্ধার্থ আনন্দ, ঋত্বিকা টাইগারকে পুরো মানে খুব ভালোভাবে প্রেজেন্ট করছে। ঋত্বিকের যে ক্যারেক্টারটা কবির, সেই ক্যারেক্টারটা আমার অনেকটা ওই ব্যাং ব্যাংয়ের ঋত্বিকের ক্যারেক্টারটার মতো, মানে হি ইজ অল অ্যাবাউট স্টাইল, অ্যাটিটিউড, মানে লুকস, পার্সোনা, অ্যাকশন, মানে লার্জার দ্যান লাইফ একটা ক্যারেক্টার, এবং হি ইজ ভেরি মাচ কনফিডেন্ট এজেন্ট। তো ঋত্বিকের ক্যারেক্টারটা অনেকটা ব্যাং ব্যাংয়ের মতোই, এবং সে ঋত্বিক ইজ আ ভেরি গুড অ্যাক্টার, হি ক্যান প্লে ইট ভেরি ওয়েল, হি ক্যান পুল ইট অফ ওয়েল। কিন্তু টাইগার শ্রফকে আপনারা কমপ্লিটলি নতুন একটা অবতারে দেখতে পাবেন। আগে টাইগার শ্রফের সিনেমাতে টাইগার শ্রফ দুটো এলিমেন্টের উপর মেনলি ডিপেন্ড করে সিনেমা তার হিট হয়েছে, একটা হচ্ছে অ্যাকশন, দ্বিতীয় হচ্ছে ডান্স। কিন্তু এই ফিল্মে টাইগার শ্রফ কিন্তু সত্যি, আপনি টাইগার শ্রফের অ্যাক্টিং দেখতে পাবেন, এবং অ্যাক্টিংয়ে সত্যি ভালো অ্যাক্টিং করেছে, এবং অনেকগুলো শেডস রয়েছে টাইগারের, মানে খালি যে ঋত্বিককে যে মেন্টর হিসেবে মানে সেই জায়গার যে অভিনয়টা সেটাও খুব কনভিন্সিং, অ্যাকশনের জায়গাগুলো খুব কনভিন্সিং, খুব ডেডিকেটেডলি একটা স্টুডেন্টের মতো ফলো করা ঋত্বিককে, সেই জিনিসটা খুব কনভিন্সিং। এবং আরও কিছু শেডস আছে যেটা আমি বলবো না, যেহেতু বললাম স্পয়লার হয়ে যাবে, সেই জিনিসগুলোও বেশ ভালো কনভিন্সিং। এবং টাইগারকে কিন্তু কমপ্লিটলি নতুনভাবে দেখতে হবে, টাইগার আমার মনে হয় বেশি বড়ো সারপ্রাইজ প্যাকেজ রাদার দেন ঋত্বিক, কারণ ঋত্বিকের তো ওই জিনিসগুলো খুব ভালো। যেগুলো আমার খারাপ লেগেছে, সিনেমার মধ্যে দুটো গান রয়েছে, দুটো গান কিন্তু আমার খুব একটা আহামরি লাগেনি, এবং মিসফিট, মানে ওগুলোকে ফোর্সফুলি ঢুকিয়েছে, ঋত্বিকা টাইগারকে একসাথে নাচতে হবে বলে একটা ঢুকিয়ে দিয়েছে, খুব একটা ন্যারেটিভে খুব একটা হেল্প করে না। স্পেশালি যেটা হোলি সং, যেটাতে টাইগার আর ঋত্বিক একসাথে নাচে, ওই গানটা খুব একটা ন্যারেটিভকে হেল্পও করে না। ভানি কাপুর সিনেমাতে খুবই অল্প রোলে রয়েছে, এবং খুব একটা যে ইম্পর্টেন্ট, হ্যাঁ মানে মোটামুটি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কিন্তু খুব বড় রোলও নয়, এবং খুব যে একটা ইম্প্যাক্টফুল কিছু সেটাও নয়, ঠিকঠাক মানে একটা রোল রয়েছে, গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এরকম একটা ক্যারেক্টার। এবং এই এই সিনেমাটার মেন ফোকাস হচ্ছে দুটো হিরোর ওপর, মানে দুটো মেনলি ব্রোম্যান্সের ওপর, যে কীভাবে এই দুটো হিরো অ্যাকশন করছে, কী করছে, আপনাদের ওদেরকে দেখতে হবে। তো বেশ হুকিং সিনেমাটা, আপনারা কিন্তু এনজয় করবেন। এবং প্রথম দিনকে আমি যা হলের রেসপন্স দেখলাম, এই দেখলাম তো মানে ওয়ার কিন্তু বেশ ভালো মতো চলবে, বেশ ভালো বিজনেস করবে, এবং খুব ওই যেহেতু বললাম যে রাইটিংটা যেহেতু বেশ এঙ্গেজিং, তাই জন্য অডিয়েন্স হুকড থাকছে। এবং তার সাথে সাথে এরকম অ্যাকশন সিকোয়েন্স, এরকম হিরো যারা অ্যাকশন হিরো, এই দুটো অ্যাকশন হিরো কিন্তু সত্যি মানে হলিউড মানে বলিউডের ফিল্মকে একটা অন্য নেক্সট লেভেলে নিয়ে গেল, সত্যি কথা। তো আমি রেটিং তো দিই না, কিন্তু ওয়ারকে যদি রেটিং দিই, আমি যদি যদি রেটিং দিই, আমি বলবো যে সব অ্যাকশন অ্যাডভেঞ্চার সব প্যাকেজ নিয়ে 10-7.5 থেকে 8 মার্কস দেওয়াই যায় আরামসে। এবং এটা একবার আপনি কিন্তু বিগ স্ক্রিনে গিয়ে দেখলে
এবং খরচা করে দেখলে আপনি কিন্তু পয়সা বসুল হবে। পয়সা বসুল এন্টারটেইনার যাকে বলে, পয়সা বসুল অ্যাকশন এন্টারটেইনার এই সিনেমাটা বেসিক্যালি বলা যেতে পারে। সো এবার আপনারা আপনাদের দেখবেন কি দেখবেন না, বড় লম্বা উইকেন্ড, আজকে বুধবার ছিল, কাল বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, অনেক দিন ছুটি। এবার আপনারা ডিসাইড করুন কোন সিনেমাটা আপনারা গিয়ে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। আর বাংলা সিনেমার রিভিউগুলো আসছে ফিল্ম কোম্পানির লোকালে, যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন, এবং আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।